বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সমমর্যাদায় 77তম স্বাধীনতা দিবস পালন করলো ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ইটাহার বাস টার্মিনাস চত্বরে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের বাইরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ইটাহারের বিধায়ক তথা তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হোসেন জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করেন। এদিন সকাল থেকে ইটাহার ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিধায়কের নির্দেশে স্বাধীনতা দিবস পালন করেন অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি এদিন মিষ্টিমুখ করানো হয় কর্মী সমর্থক সহ পথ চলতি সাধারণ মানুষকে। ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচিতে বিধায়ক মোশারফ হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত দুই জেলা পরিষদ সদস্য কার্তিক দাস ও সুন্দর কিস্কো, পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি রীনা সরকার, সহকারী সভাপতি মুজিবুর রহমান, তৃণমূল নেতৃত্ব মুজাফফর হোসেন, পূজা দাস, সাইরুল হক, সুকান্ত মণ্ডল সহ ব্লক তৃণমূল ও মহিলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা। এদিন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন কি জানিয়েছেন শোনাব। প্রতি বছরের ন্যায় সমগ্র ভারতবাসীর সঙ্গে সমস্ত শিক্ষাকেন্দ্র বা প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে আজকে ভারতবর্ষের যে চিরস্মরণীয় 77তম স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে আজকে আমরা ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস আমার সদর কার্যালয় সাথীতে উদযাপন করলাম এবং তার সাথে সাথে আমাদের সমর্ব পঞ্চায়েতে আমাদের অঞ্চলে অঞ্চল তৃণমূল কংগ্রেস গ্রুপ তৃণমূল কংগ্রেস সবাই সমারোহে দিনটি আজকে উদযাপিত করব, কারণ আমরা ভারতবাসী হিসাবে আমাদের আজকে দিনটি গর্বের দিন। আর আগে দেশ তারপরে আমরা সবাই তাই দেশকে মাতৃভূমি রক্ষা করছি। আগামীতে ভারতবর্ষের অন্যতম রাষ্ট্রনায়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন আমাদের মাননীয় রাজ্যের সকল মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে ভারতবাসী আরও ভালোভাবে স্বাধীনভাবে আরও সুন্দর সুচিন্ত ঐক্যবদ্ধ একটি বড় একাত্ম ইন্ডিয়াকে আমরা তৈরি করতে পারি, এটা আজকে আমাদের সম্ভব। আজকে আমাদের পঞ্চায়েত সমিতির নবনিযুক্ত সভাপতি রীনা সরকার, আমাদের জেলা পরিষদের দুই মেম্বার কার্তিক চন্দ্র দাস, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মুজিবুর রহমান, যার প্রধান নীতিশ ঠাকুর থেকে আরম্ভ করে আমাদের আরও প্রধানমন্ত্রী আছেন, নীরব সিংরা আছে, অঞ্চল সভাপতিরা আছেন, আমাদের যুব নেতারা আছেন এবং মহিলা নেতৃত্বরা আছেন, পূজা দাস থেকে আরম্ভ করে সবাই আছেন। সবাই মিলে আজকে আমরা এখানে বৃষ্টিতে আনন্দ সমরে এই দিনটি আজকে উদযাপন। ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।